সে সবাইকে দেখলো তার মনে হলো যে সে কথা বলতে পারছে না তখনই সে স্টেপ ব্যাক করলো পিছিয়ে আসলো আর বাড়িতে গিয়ে নিজের বাবাকে বলল যে বাবা তুমি আমাকে কেন ইংলিশ মিডিয়ামে পড়াও নি এমন কিছু টুলস আর টেকনিক্স আজকে আমি আপনাদেরকে দেব কিভাবে একটা মানুষ যে একদম ইংলিশে কথা বলতে পারে না সে কিভাবে ইংলিশ ফ্লুয়েন্টলি বলবে কারেক্টলি বলবে অ্যান্ড ইমপ্রেসিভলি বলবে দিনটা ছিল শনিবার একটা ছেলে যে ক্লাস টেনে পড়ে সে দাঁড়িয়ে ছিল নিজের একটা স্টেজে সবার সামনে নিজের সেলফ ইন্ট্রোডাকশন দিতে ইংলিশে প্রায় দেড়শো লোক তাকে দেখছিল আর সে ছিল স্টেজে একলা কিন্তু যখনই সে সবাইকে দেখল তার মনে হলো যে সে কথা বলতে পারছে না সেলফ ইন্ট্রোডাকশন সে ইংলিশে দিতে পারছে না ক্যান ইউ বিলিভ দিস তখনই সে স্টেপ ব্যাক করলো পিছিয়ে আসলো আর বাড়িতে গিয়ে নিজের বাবাকে বলল যে বাবা তুমি আমাকে কেন ইংলিশ মিডিয়ামে পড়াওনি নি হয়তো আপনাদের সাথেও এমনি অনেক গল্প হয়ে থাকে যে আপনিও ইংলিশে কথা বলতে চান বাট বলতে পারেন না হয়তো আপনি গ্রামারে ভালো আপনি ভালো পড়াশোনায় বাট আপনি ইংলিশে হয়তো বলতে আপনার অসুবিধে হচ্ছে হয়তো বুঝতে পারছেন কিন্তু কথা বলতে পারছেন না আজকে আমি আপনাকে পাঁচটা এমন ব্রহ্মাস্ত্র দেব যেটা আপনাকে ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে কারেক্টলি বলতে আর ইম্প্রেসিভলি বলতে অনেক সাহায্য করবে হ্যালো বন্ধুগণ আমি হচ্ছি সুভাষ সুভাষ কার্তিক আমি একজন লাইফ কোচ আর তার সাথে সাথে আমি একজন স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কোচ আই স্ট্র্যাটেজাইজ আমি স্ট্র্যাটেজি করি যে কিভাবে একটা মানুষ যে একদম ইংলিশে কথা বলতে পারে না সে কিভাবে ইংলিশ ফ্লুয়েন্টলি বলবে কারেক্টলি বলবে অ্যান ইম্প্রেসিভলি বলবে এমন কিছু টুলস আর টেকনিক্স আজকে আমি আপনাদেরকে দেব যেটা পেলে আপনার মনে হবে যে আপনি আননেসেসারিলি ইংলিশকে এত বেশি সিরিয়াসলি নিয়েছেন আর আজকে আপনি সাফার করছেন ইংলিশ বলতে আপনার অসুবিধা হচ্ছে চলুন আমি সেই ছেলেটার গল্পতে আবার ফিরে যাই সেই ছেলেটা যখন ক্লাস সেভেন এইটে পড়তো একটা বিয়েবাড়িতে গেছিল সেই বিয়েবাড়িতে গিয়ে সে তার মা বাবা তো চলে গেলো তাদের আত্মীয়দের সাথে কথা বলতে এবার ছেলেটা ভাবছে ভাই আমি কি করবো সে দেখলো অনেক ছেলেমেয়েরা দাঁড়িয়েছিল সেখানে চলো যাই আমি ওদের সাথে কথা বলি সে গেল খুব কনফিডেন্টলি যখনই সে পৌঁছালো দেখলো সবাই ইংলিশে কথা বলছে ও মাই গড বলে না যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ জানবো না সেই ল্যাঙ্গুয়েজটাকে আমাদেরকে সবসময় ফেস করতে হবে সে গেল সে সব বুঝতে পারছে যে কে কী কথা বলছে বাট তার মুখ থেকে কিচ্ছু বেরোতে পারছে না ভাবুন তার কত ব্যথা হচ্ছে সে নিজেকে কত ভাব ভাবছে সে সেখান থেকেও ফিরিয়ে আসলো নিজেকে আবার সেই বাবার কাছে গিয়ে বলল বাবা তুমি আমাকে ইংলিশ মিডিয়ামে কেন পড়ালে না ভাবুন আমরা ইংলিশটাকে হয়তো একটা স্টাইল ভেবেছিলাম আজকে ইংলিশ অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে অনেক বেশি ইম্পর্টেন্ট কেন কারণ আজকে আমরা কমিউনিকেট করছি বিদেশের মানুষের সাথে আজকে ইন্টারনেট আমাদের হাতে আজকে যদি আমরা ইংলিশে কথা না বলি তো আমরা আগে বাড়তে পারবো না চলুন আবার সেই সেই ছেলেটির গল্পতে আবার ফিরে যাই তার বাড়িতে তার যে বাবা আছে সে ভালো জায়গায় কাজ করে তো অনেক কর্পোরেট পার্টিজে তার বাবাদের ফ্যামিলিকে যেতে হয় তো মাকেও নিয়ে যায় মানে সে ছেলেটির মাকে এবার ছেলেটির মা ইংলিশে ভালো না এবার ছেলেটি মা বলছে না 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 আমি যাব না পার্টিসে সবাই বড় বড় লোকরা আছে আর আমি খুব ডিসকমফার্ট ফিল করব। সে ছেলেটি বলে মা একদম টেনশন নিও না কিচ্ছু হবে না যাও না বাবার সাথে পার্টিতে না না আমি যাব না আমি পার্টিস অ্যাটেন্ড করব না ভাবুন ইংলিশটা শুধু বা জবের জন্য না আমাদের পার্সোনাল লাইফে আমাদেরকে এফেক্ট করছে তখন সেই ছেলেটি মাকে বলে মা যদি আমি ইংলিশে কথা বলতে পারতাম আমি তোমাকে অনেক হেল্প করতাম কিন্তু আমার বাবা আমাকে ইংলিশ মিডিয়ামে কখনো পড়ায়নি আমি ইংলিশে কথা বলতে পারবো না ছেলেটি বড় হলো গ্র্যাজুয়েট হলো তারপর চাকরিতে ইন্টারভিউর জন্য গেল ইন্টারভিউতে যখন সে ইন্টারভিউরের সামনে বসে আছে ইংলিশে কিছু বলতে পারছে না তার তার কোয়ালিফিকেশন তার রেজাল্ট এত ভালো বাট ইংলিশে তার যখন বলে না হোয়াট টেল অ্যাবাউট সেলফ সে আনসারই দিতে পারছে না ভালো মতো সে সে তার ইন্টারভিউরই বলে না তুমি বাংলাতে বলো কোনো অসুবিধা নেই সে বাংলাতে বলে তারপর অফিসে যখন সে পৌঁছায় সে দেখে যে তার কলিগ তার থেকে বেশি আর্ন করছে আর তার কলিগও সেই গ্রাজুয়েট সে যায় ব্যাঙ্ক ম্যানেজারের কাছে জিজ্ঞেস করে যে আমার স্যালারি থেকে তার স্যালারি বেশি কেন বলে তার ইংলিশ কমিউনিকেশনটা বেটার যার জন্য আজকে এত মানে তোমার থেকে বেশি স্যালারি করছে তুমিও তোমার ইংলিশটাকে ঠিক করো তোমারও স্যালারি বেশি হবে ভাবতে পারছেন শুধু একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ল্যাঙ্গুয়েজই না তার জন্য আজকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ যে ইংলিশ বলতে পারে না সে সাফার করছে সেই একই জিনিস হলো সেই সেই ছেলেটি আবার বাবার কাছে গিয়ে বলল যে বাবা তুমি আমাকে ইংলিশ মিডিয়ামে কেন ভর্তি করাও আমি জানি আপনারা ভাবছেন যে এই প্রবলেমটা তো অনেক একটা একটা মানে এমন একটা পার্সোনাল প্রবলেম হয়ে গেছে যে অনেক লোকের আজকে এই প্রবলেমটা ফেস করছে তো আজকে আমি আপনাকে বলবো যে আপনি এই প্রবলেম থেকে কিভাবে বেরোবেন মনে রাখবেন আমি জানি আপনারা অনেক ট্যালেন্টেড আপনারা অনেক কিছু জানেন কিন্তু মনে রাখবেন আমরা যখন মোবাইল কিনতে যাই তখন এর বেসিক ফিচার্স দেখি না যে এটাতে আমরা কথা বলতে পারবো কি না আমরা কিন্তু এর স্পেশাল ফিচার্স নিয়ে কথা বলি যে এর ক্যামেরা যেন ভালো হয় এর এর যেন সাউন্ড ভালো হয় মিউজিক ভালো হয় ইন্টারনেট ভালো হয় সেরকমভাবে যখন আমরা লোকদেরকে ফেস করি লোকরা আমাদের কোয়ালিফিকেশান দেখে না তারা দেখে আমাদের আউটস্ট্যান্ডিং কোয়ালিটি আমরা কত ভালো করে কমিউনিকেট করতে পারি সেটাই ইম্পর্ট্যান্ট তো গাইজ আজকে আমি বলবো সেই পাঁচটা ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড টেকনিক যেটা আপনাকে ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে কারেক্টলি বলতে আর ইমপ্রেসিভলি বলতে হেল্প করবে প্রথম যখনই প্রত্যেক দিন সময় পাবেন অনলি সেভেন মিনিটস সাত মিনিট ইংলিশে এনকোডিং করবেন সেভেন মিনিটস এনকোডিং করবেন ইংলিশে এনকোডিং ট্রান্সলেশন না অনেক মানুষরা ট্রান্সলেশন করে ওরা ভাবে বাংলায় ভাবে তারপর ইংলিশে ট্রান্সলেট করে ট্রান্সলেশন বলছি না ভাববো ইংলিশে বলবো ভাববো ইংলিশে বলবো ভাববো ইংলিশে বলবো কি হবে ভুলই তো হবে আর তো কিছু হবে না কিন্তু আমি ফ্লুয়েন্ট তো হতে পারবো সি গাইজ আমাকে প্রথম লেভেলে ফ্লুয়েন্ট হতে হবে কারেকশন তো ওর পরের লেভেলে ফার্স্ট হচ্ছে ফ্লুয়েন্ট আপনি মনে করুন আপনি নিজের মাতৃভাষা প্রথম দিন থেকে কারেক্টলি বলেছেন কখনো আপনি মাতৃভাষা ঠিক করে বলেননি প্রথম দিন থেকে আপনি এক্সপেক্ট করছেন না আমি ইংলিশ সেদিন বলবো যেদিন আমি কারেক্টলি বলবো ইম্পসিবল সেটা ন্যাচুরাল না আপনি যদি ইংলিশে কথা বলতে চান আপনাকে ইংলিশে কথা বলতে হবে আর পাশ দিয়ে যদি কেউ আপনাকে বলে না এই চুপ থাক তুই ভুল বলছিস তাকে শুধু একটা জিনিসই বলবে দেখ ভাই আমি ফ্লুয়েন্সি প্র্যাকটিস করছি আমি কারেকশান প্র্যাকটিস করছি না সো আমাকে ফ্লুয়েন্ট হতে দে পরে যখন ফ্লুয়েন্ট হয়ে যাব তারপর আমি গ্রামারটাকে দেখবো সো মনে রাখবেন এনকোডিং করতে হবে ভাবতে হবে বলতে হবে ভাবতে হবে বলতে হবে ইংলিশে বলতে হবে ভুল হলে ক্ষতি নেই আমি ফ্লুয়েন ফ্লুয়েন্ট তো হচ্ছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট সেকেন্ড অনেক লোক বলে স্যার আমার ভোক্যাবলারি ঠিক না আমাকে ভোকাবলারি আনতে হবে একটা কথা বলুন আপনি যখন কাউ সাথে কথা বলেন তাদের কথা শোনেন তাদের ইংলিশের কথা শুনলে আপনি বুঝতে পারেন তার মানেই হচ্ছে ভোক্যাবলারি আপনি জানেন আপনি বলছেন না কারণ আপনার ভয় লাগছে আপনি ইংলিশে ভুল বলবেন কিন্তু এটা বলবেন না যে আপনি ভোক্যাবলারি আপনার কাছে নেই আপনার কাছে ভোকাবলারি আছে তার জন্যই আপনি সবার কথা বুঝতে পারেন সো ফোকাস করুন বলার উপরে সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ও আপনার আছে আপনি কথা বলুন ভুল সবার দ্বারা হবে আপনারও হবে কিন্তু এটাই কিন্তু ন্যাচুরাল প্রসেস একদিন আপনি অনেক ভালো ইংলিশে কথা বলবেন আমার থার্ড ইম্পর্ট্যান্ট পয়েন্ট ওকে আপনি গ্রামার নিয়ে ভাবছেন রাইট একটা টিপস দিচ্ছি আপনাকে সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে যখনই গ্রামারে যখন গ্রামার নিয়ে অনেক চিন্তা হবে না যে আমি কি কারেক্ট ইংলিশে কথা বলছি যদি ডাউট থাকে সবসময় একটা ভার্বে কথা বলবে একটা ভার্বে আই গো টু মার্কেট আই টক টু ইউ আই লুক এট ইউ আই স ইউ আই ফিল গুড দেখুন আমি এক একটা ওয়ার্ব নিয়ে কথা বলছি আপনি যখন একটা ওয়ার্ব নিয়ে কথা বলবেন আপনার সেন্টেন্স ভুল হওয়ার প্রবাবিলিটিটির কম হবে চান্স কম হবে মানুষ কখন ভুল করে যখন আই এম গন এক থেকে বেশি ওয়ার্ব ইউজ করার চেষ্টা করে তখনই মানুষ ভুল করে সিম্পল একটা ভার্ভে কথা বলুন আই গো টু মার্কেট আই সি ইউ আই টক টু ইউ অ্যাট কেউ আপনাকে এটা বলবে না যে আপনি গ্রামাটিক্যালি ভুল ও গাইস লেস গো টু দা ফোর্থ পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট যখনই কথা বলবেন এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে সবসময় কিন্তু ইমপ্রেসিভ রাখবেন অনেক মানুষরা আছে যাদের ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো ইংলিশে কথা বলতে পারে কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এনার্জি থাকে না বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তিনটে ইম্পর্টেন্ট জিনিস আপনার আই কন্ট্যাক্ট আপনার জেসচার আপনার হাত আর আপনার ওয়ান্ডারফুল স্মাইল এই তিনটে জিনিস যদি আপনার টকের মধ্যে আপনি রাখেন আপনি কাউকেও ইমপ্রেস করতে পারেন অনেক মানুষকে দেখেছি যারা ইংলিশে খুব ভালো কিন্তু মুখে কোনো স্মাইল নেই তারা কাউকে দেখছে না তাদের হাত একদম এমনি করে কথা বলছে আপনি যদি নিজের হাতটাকে ইউজ না করেন আপনি কখনো ইমপ্রেসিভ সাউন্ড করবেন না মনে রাখবেন যখন আমরা হাত ইউজ করি যখন আমরা স্মাইল করি আমাদের আওয়াজের উপরেও চেঞ্জেস আসে আমরা একটা ভয়েস মডুলেট করতে পারি নিজেদেরকে সো মনে রাখবেন যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ শুড ইউজ ইয়র স্মাইল আপনি যে স্মাইলটাকে ইউজ করুন আপনার হাতটাকে ইউজ করুন আর আপনার চোখটাকে আই কন্ট্যাক্টটা ইউজ করুন এবার আসছি আমার লাস ব্রহ্মাস্ত্র অনেক মানুষ আছে যারা ইংলিশে ভালো গ্রামারে ভালো কিন্তু তাদের কনফিডেন্স নেই যখনই তারা নিজেদের বসের সাথে কথা বলে কোন বড় সুপিরিয়ারের সাথে কথা বলে তারা নিজেদেরকে অনেক ডাউন ফিল করে তাদের জন্য একটা টিপস দিচ্ছি সবসময় নিজের ডিগনিটিটা রাখবেন ডিগনিটি মনে হচ্ছে আমার সেলফ রেসপেক্ট আমি নিজের ব্যাপারে কি ভাবি সিম্পলি আমি একটা ছোট্ট এক্সাম্পল দেব আপনি দেখুন এটা একটা ছোট্ট কার্ড এই কার্ডের নাম্বার হচ্ছে নাম্বার টু নাম্বার টু ইজ আ ভেরি স্মল কার্ড অনেক ছোট্ট কার্ড কিন্তু এই ছোট্ট কার্ডটা আপনারা দেখছেন আমি দেখছি না আপনি হয়তো ভাবছেন এই কার্ডটা ছোট মানে আমিও ছোট বাট আপনি কি ভাবছেন সেটা ইম্পর্টেন্ট না আমার জন্য আমার জন্য ইম্পর্টেন্ট যে আমি নিজেকে কি ভাবছি আমি এই কার্ডটা দেখছি না আমি কিন্তু এর পিছনের কার্ডটা দেখছি যেটা হচ্ছে এস যেটা বড় কার্ড লোকেরা আপনাকে কি দেখছে সেটা ইম্পর্টেন্ট না লোকেরা আপনাকে নাম্বার টু ভাবছে থ্রি ভাবছে বাট আপনি কি ভাবছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন যেটা আমি এখন দেখতে পাচ্ছি মনে রাখবেন আপনি কত ইংলিশে ভালো সেটা তো ইম্পর্টেন্ট কিন্তু আপনার আত্মবিশ্বাস তার থেকেও ইম্পর্টেন্ট আশা করি আপনার এই পাঁচটা ব্রহ্মাস্ত্র আপনি ইউজ করবেন আর আমি বলছি তিন মাস ছ মাস ন মাস লাগুক আপনি নিজেকে আরও বেশি ফ্লুয়েন্ট করে তুলবেন কারেক্ট করে তুলবেন আর ইমপ্রেসিভ করে তুলবেন যাওয়ার আগে একটা কথাই বলে যেতে চাই সেই ছেলেটা মনে আছে যে ছেলেটার গল্প আপনাকে এতক্ষণ বললাম আসলে সেই ছেলেটা আমি আর আজকে আমি নিজের বাবাকে এটা বলি না যে কেন বাবা তুমি আমাকে বাংলা মিডিয়ামে পড়িয়েছ আজকে আমি বলি থ্যাংক গড বাবা তুমি আমাকে বাংলা মিডিয়ামে পড়িছ কারণ তারই জন্য আজকে আমি বহু লোককে বুঝতে পারি তাদের ব্যথাটাকে বুঝতে পারি যে তারা ইংলিশ না বলতে পারলে তারা কি ফিল করে আপনি বন্ধুরা আমরা সবাই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি টকটা আপনাদের জন্য প্রচন্ড ইন্সপায়ারিং ছিল এবার আমরা সবাই আমাদের জীবনে সাকসেসফুল হতে চাই এবং সাকসেসফুল হওয়ার জন্যে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেটাকে আমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলি আর দ্বিতীয় হচ্ছে সফট স্কিলস এবার আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি আমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা শিক্ষকতার যোগ্যতা তো দিয়ে দেয় কিন্তু ঠিক প্রথাগতভাবে সফট স্কিল কোথাও শেখানো হয় না কিন্তু ভয়ের কোনো কারণ নেই এখন জো স্টক্স একটা অন্যতম ভার্টিক্যাল জো স্কিলস আমাদের এই সমস্ত সফট স্কিলস যেমন স্পোকেন ইংলিশ পার্সোনালিটি ডেভেলপমেন্ট টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি প্রচণ্ড অ্যাফোর্ডেবল রেটে শেখাচ্ছে জো স্কিলস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ইন্ডিয়ার বেস্ট মেন্টর্স পাবেন আর তারই সাথে সাথে আপনি এমন একটা পরিবেশ পাবেন যেখানে আপনি আপনার ব্যাথমেটদের সঙ্গে ভার্চুয়ালি চ্যাট এবং আপনার জিনিসগুলো ডিসকাস করতে পারেন শুধু এইটুকুনি নয় জো স্কিলস প্ল্যাটফর্মে আপনি পাবেন এমন ভার্চুয়াল ক্লাসরুম যেখানে আপনি আপনার ব্যাচমেটদের সঙ্গে রিভাইজ এবং প্র্যাকটিস করতে পারবেন শেখানো সমস্ত নিয়ম কারণ তো যদি আপনার মনে হয় কি আপনি ইংলিশে কাঁচা আছেন এবং আপনাকে নিজের স্পোকেন ইংলিশ এবং পার্সোনাল ডেভেলপমেন্টকে ইম্প্রুভ করতে হবে তাহলে চট জলদি নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং জো স্কিলসের অ্যাপের সমস্ত সুবিধা গ্রহণ করুন যদি জোশ স্টকস এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন